بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اما بعد سيد الاستغفار عن شداد بن اوس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال سيد الاستغفار ان تقول اللهم انت ربي لا اله الا انت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت شبرية در شخص رتا أمر باب أو بانكيلو تايني আর আল্লাহ রবিন তারনবী মোহাম্মদ ও ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে অত্যন্ত সহজ ও সুন্দর ব্যবস্থাপনা দান করেছেন আমরা যদি তৌবা ইস্তফার করি তাহলে আল্লাহ আলামিন আমাদের গুণাহাতাকে মাফ করে দেন আর তৌবা ইস্তফারের জন্য সেহী হাদিসে বর্ণিত বিভিন্ন দোয়া বা শব্দগুচ্ছ রয়েছে তন্মধ্যে সবচাইতে উত্তম ও শ্রেষ্ঠ যা নবী মোহাম্মদ সাল্ল্লা আলহি ওয়াসাল্লামের জবানিতে সৈয়দুল ইস্তফার তথা ইস্তকফারের বা ক্ষমা প্রার্থনার সৈয়দ বা সবচাইতে শ্রেষ্ঠ দোয়া হিসাবে এই দোয়াটি উল্লেখ এসেছে সদ্দাদ ইবনু আনহু নবী সাল আলহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে নবী সাল আলহি ওয়াসাল্লাম বলেন সৈয়দুল ইস্তকফার হচ্ছে তুমি একথা বলবে যে আল্লাহ তুমি আমার রব তুমি ছাড়া আমার কোনো রব নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার বান্দা আর তোমার ওয়াদায় আমি ওয়াদাবদ্ধ আর তোমার ওয়াদা আমি যতটুকু সম্ভব আমার সাধ্য মতো পালন করি এবং আমি আমার কৃতকর্মের থেকে তোমার কাছেই বা আমার যে সমস্ত কাজ আমি অন্যায় করেছি অন্যায় থেকে আমি তোমার কাছেই আশ্রয় প্রার্থনা করি আর তুমি আমার প্রতি যে নিয়ামত দান করেছো আমি সেই নিয়ামতের স্বীকৃতি দান করি আর এ বিপরীতে আমি যে গুনাহ করি সেই গুনাহ সম্পর্কেও আমি স্বীকার করি যে আমি পাপি অতএব আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও কেননা তুমি ছাড়া আমাকে ক্ষমা করার আর কেউ নেই এটা হচ্ছে সৈয়দুল ইস্তফার তওবার সর্বশ্রেষ্ঠ দোয়া এই দোয়া যদি কেউ পাঠ করে تعل تعرف أي حديث أمشي رسول الله صلى الله عليه وسلم بولن من قالها من النهار موقنا بها فمات من يومه قبل أن يمسى فهو من أهل الجنة جبكتي أنطري بالشاش الله رب العالمين ربي إيمان এই দোয়াটি সকালবেলা পাঠ করবে বা দিনের বেলা পাঠ করবে সন্ধ্যা হওয়ার পূর্বে যদি তার মৃত্যু আসে তাহলে সে জান্নাতি হবে ঠিক একইভাবে আল্লাহ রসুল সাল আলহি ওসালাম আরবলেন ওমন জান্না। যদি কেউ রাত্রিবেলা এই দোয়াটি ইমানের সাথে বিশ্বাসের সাথে সওয়াবের প্রত্যাশায় গুনাহ মাফের প্রত্যাশায় আল্লাহ রব্লা আলমিনের দরবারে আরজ করে এবং এই দোয়াটি পাঠ করে আর ভোর হওয়ার পূর্বে যদি মারা যায় সে হবে জান্নাতি এই হাদিসটি শাহ বুখারিতে ছয় হাজার তিনশত ছয় নম্বর হাদিসে উল্লেখ রয়েছে এ সড় ইস্তফারের আরও কিছু শব্দ রয়েছে যেগুলো আমরা বিভিন্ন হাদিস থেকে পাই যেমন একটি শব্দ হচ্ছে সংক্ষিপ্ত আস্তব ফেরুল্লাহ যেটা সৌবান আনহু থেকে বর্ণিত হাদিস রসুল্লাহ স্হি ওয়াসাল্লাম বলেন মিন ইদান ইদানসরাফা মিনসালাতহি ইস্তফর অর্থাৎ সৌবান আনহু বলেন যে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করে সালাম ফেরাতেন সালাম ফেরানোর পরে তিনবার পাঠ করতেন ফেরল্লাহ ফেরুল্লাহ আস্তের্লাহ এই হাদিসটি শেখ মুসলিমে বর্ণিত হয়েছে অন্যবাবের ইস্তকফারের আরও শব্দ রয়েছে যেমন আস্তল্লাহ الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أي حدثتي ابن مسعود رضي الله عنه بلن قال رسول الله صلى الله عليه وسلم من قال استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه غفرت ذنوبه وإن كان قد فر من الزحف রওয়াহু আবুদা মিজি আল্লাহ আলহিউ বলেন যে ব্যক্তি এই কথা বলবে ইলাই তার সকল গুনাহ মাফ করে দেওয়া হবে এমন কি সে যদি যুদ্ধের ময়দান থেকেও পালিয়ে যায় সেটাও আল্লাহ রব্লা আলমিন মাফ করে দেবেন এই দোয়া পাঠ করলে ইস্তফকারের আরও শব্দ রয়েছে যেমন সুভ্যান আল্লাহি অ أستغفر الله وأتوب إليه عائشة الصديقة رضي الله عنها حديث ورنا كان رسول الله صلى الله عليه وسلم يكثر أن يقول قبل موته سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه متفق عليه جل رسول الله صلى الله عليه وسلم من التور پور بي شرب بشي بشي اي دعا تي پات اي دعا قولي اي رب العالمين اكا سيك هما برارتنا کرتن سبحان الله وبحمده أستغفر الله وأتوب اليه استغفر ارشد رؤيت تاخت شنكبت استغفر الله واتوب اليه شدو أبو عبوهر رضي الله عنه ولن سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله اني لا استغفر الله واتوب اليه باليوم اكثر من سبعين مرة جاء الله قسم امي دينير بلا امي একশোবারেরও বেশি অথবা সাবেঈন আমরা সত্তর বার কী করি এই বাক্যটি পাঠ করি ইস্তফার করি বইলে তো আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমরা দোয়া করি যেন আমাদেরকে সেই স্বর্ণাবৃত্তিক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন এবং আমাদের হাতার জন্য আল্লাহ রবুল্লা আলমিনের কাছে যেন আমরা নবী সাল আলহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া এই বাক্যগুলোর মাধ্যমে ইস্তফার করে ক্ষমা প্রার্থনা করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد